বন্ধুরা সবাইকে জানাই রূপবাস কিচেনে স্বাগত। বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার, আপনারা সবাই কেমন আছেন? সারা বছর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর নিউ ইয়ারে কিভাবে আনন্দ উপভোগ করছি দেখে নিই। বন্ধুরা, এখানে আমি ব্রেকফাস্টের জন্য আয়োজন শুরু করে দিয়েছি। এখানে রয়েছে ময়দা আর আলু। আলুটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর রয়েছে খোসা ছাড়ানো মটরশুঁটি। এখন আমি ময়দাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন আমি লুচি আর আলুরদম তৈরি করার জন্য আয়োজন করছি। এদিকে আমি কেটে রাখা আলুগুলো ভালো করে হালকা করে ভেজে নিয়েছি। বন্ধুরা, আলুরদম তৈরি করার জন্য এখানে নিয়েছি টক দই, টমেটোর টুকরো, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, মটরশুঁটি, নুন, চিনি, তৈরি করা মশলা, আর রয়েছে চেরা কাঁচা লঙ্কা আর ভাজা আলু। এখন এই আলু ভাজার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব। গোটা গরম মশলা দিয়ে দিলাম। টমেটো টুকরো দিচ্ছি। এবার মটরশুঁটি দিয়ে দিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখন তৈরি করা মশলাটা দিয়ে দেব। মশলা করতে লেগেছে রসুন, আদা আর জিরে, শুকনো লঙ্কা 5টা। এখন আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে কষাতে হবে, আর যত ভালো কষানো হবে তত ভালো খেতে টেস্ট হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কষানোর জন্য 2 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, 2 মিনিট পর ঢাকনা খুলে দেখছি মশলাটা কষে এসেছে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। টক দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি এই আলুর দমের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। স্বাদের জন্য চিনি দিচ্ছি। আলুরদম হওয়ার জন্য 2 বাটি মতন জল দিয়ে দেব। বন্ধুরা, শীতের দিনে মটরশুঁটি আর টক দই দিয়ে এই আলুরদম তৈরি করে খেলে দেখবেন মুখের স্বাদ আরও পাল্টে দেবে। আলুরদম হয়ে আসার জন্য 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, 5 মিনিট পর ঢাকনা খুলে দেখছি আলুরদমটা হয়ে এসেছে। আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি আমার পরিমাণ মতন ঝালটা দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন ঝালটা দিয়ে নেবেন। নামানোর আগে দেশি ধনে পাতা দিয়ে দিচ্ছি, এতে স্বাদ ও গন্ধ অতুলনীয় হয়ে উঠবে। বন্ধুরা, আলুরদম মটরশুঁটি আর ধনে পাতা দিয়ে রান্না করে খেলে খুব ভালো লাগে, কিন্তু আমার এই পদ্ধতিতে আলুরদম তৈরি করে খান খুব ভালো লাগবে। এখন এই তৈরি করা আলুরদম বোলের মধ্যে নামিয়ে নিলাম। বন্ধুরা, আজকে আমার আলুরদম পুরোপুরিভাবে তৈরি। বন্ধুরা, আমার এই আলুরদম রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, আমি এখন এই লুচির সাথে এই আলুরদম পরিবেশন করব, আপনারা আপনাদের পছন্দ মতন পরিবেশন করে নেবেন। বন্ধুরা, এখন আমি লুচি বানাবো। বন্ধুরা, এদিকে আমি লুচি করার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। একটি ময়দা গুলিয়ে নিয়েছি। এবার ভালো করে বেলে নেব। ভালো করে বেলে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নেব। লুচি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সকালে আমার লুচি আর আলুরদম তৈরি হয়ে গেছে। আমি সন্তানদেরকে নিয়ে আর স্বামীকে নিয়ে পরিবেশন করব।
বন্ধুরা, আমি এখন স্বামীকে লুচি আর আলুর দম পরিবেশন করছি। কেমন লাগছে সকলকে জানাও আমার এই লুচি আর আলুর দম। খুব সুন্দর, আমি দুর্দান্ত, খুব টেস্ট। নতুন বছরটা কেমন করে উপভোগ করছো সেটা বলো সবাইকে। আলুর দম খেয়ে খুব সুন্দর লাগছে। বছরের প্রথমে আলুর দম, সারা বছর আলুর দমই খেয়ে গেছি। বন্ধুরা, আমার ছেলেকে এখন জিজ্ঞেস করছি কেমন লাগছে বাবু। বন্ধুরা, অবশেষে ভিডিও এডিটর আমার মেয়েকে লুচি আর আলুর দম দিলাম। হাই ফ্রেন্ডস, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিউ ইয়ারটা তোমরা সবাই খুব ভালোভাবে কাটাচ্ছ। আমিও মায়ের হাতে এখন গরম গরম ফুলকো লুচি আর তার সাথে মটরশুঁটি দিয়ে আলুর দম খাবো। আর এই 2022 সাল নিউ ইয়ারটা খুব ভালোভাবে আমরা আশা করি খুব ভালোভাবে কাটাবো। এর আগে 2020 সাল 21 সাল আমরা COVID-19 মহামারী কাটিয়ে এসেছি, তো এই 2022 সালটা যেন ভগবানের কাছে প্রার্থনা করি খুব ভালোভাবে আমরা সবাই কাটাবো। এবং তোমাদেরকে জানাই তোমরাও খুব ভালোভাবে সেলিব্রেশন করো এই নিউ ইয়ারটা। উইশ ইউ হ্যাপি হ্যাপি ভেরি হ্যাপি নিউ ইয়ার টু মাই অল ফ্রেন্ডস। এবার শুনি, তুমি খেয়ে আমাকে বল কেমন হয়েছে। এবার আমি পরিবেশন করা শুরু করলাম। রুচিটা টাইম লাগে। অবশেষে আমি এখন নিয়ে নিচ্ছি লুচি আর আলুর দম। তো আমার তো খুবই ফেভারিট, জানি না বন্ধুরা আপনাদের বা তোমাদের কতটা ভালো লাগে, কার কতটা লুচি আলুর দম ভালো লাগে কমেন্টস বক্সে জানাবেন। সকল বন্ধুদের বলছি তোমরা দেখে নাও যে আলুর দমটা কতটা ভালো হয়েছে, তার প্রমাণ এই যে পুরো বাটিটাই ফিনিশ হয়ে গেছে। তো বুঝতে পারছো যে মায়ের হাতে রান্না কতটা ভালো হয়েছে। তো মাকে আমি জানাচ্ছি, মা হ্যাপি নিউ ইয়ারে অনেক 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 ভালোবাসা আর থ্যাংকস এত ভালো লুচি আর আলুর দম আমাদের সবাইকে খাওয়ানোর জন্য। বন্ধুরা, তোমাদের এই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমাদের এই রুম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সকলের সাথে শেয়ার করো আর এই ভিডিওটিতে একটি লাইক দাও। টাটা, আমি এখন খাই। বন্ধুরা, তাহলে দেখতেই পেলে আমার সপরিবারকে নিয়ে আমি কিভাবে আনন্দ ফিল করলাম। তাহলে আমার এই রুম্পাস কিচেন চ্যানেলে আপনারা সবাই একটি লাইক এবং সকলের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা।